দর্শক ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতিক গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলি উপজেলায় মহিষামান ইউনিয়ন পূর্ব মহিষামান মন্ডলপাড়া এলাকায় এখানে আমরা দেখানোর চেষ্টা করব তার দাদা মরহুম কামাল মন্ডলের কবর এবং তার পৈতীক গ্রামের বাড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহিক গ্রামের বাড়ি বগুড়া গাবতলি উপজেলা পূর্ব মহীষাবান তার দাদার নাম মরহুম কামাল মন্ডল আর নানাবাড়ি বাগবাড়িতে সই জিয়াউর রহমানের বাবা মরহুম মনসুর রহমান নানাবাড়িতেই থাকতেন সেখানেই তার জন্ম হয় তারা ছিলেন পাঁচ ভাই তার কোনো বোন ছিল না জিয়াউর রহমান ছিলেন বাবা মায়ের দ্বিতীয় সন্তান তার বড় ভাই রিজাউর রহমান তৃতীয় ভাই মিজানুর রহমান ভাই রহমান এবং সব ছোট ভাই আহমেদ কাবাল বিলু এদিকে পৈতৃক গ্রামের বাড়ি হয়ে রয়েছে তার দাদা মরহুম মন্ডল এবং জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কাবাল বিলু এর কবর মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার গ্রামের বাড়িতে এখানে বর্তমানে কেউ নাই বর্তমানে আমি এখানে এই বাড়ির আমি আছি আমার দাদা মাধম কামানন্দির মণ্ডল বিয়ে করেছিলেন বাগবাড়িতে বাগবাড়িতে তখন একটা স্কুল ছিল দাদা তখন ওই স্কুলে শিক্ষকতা করতেন এই শিক্ষকতার সুবাদেই তারা বাগবাড়ি পরিবারের মেয়েদের তারা বিয়ে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরের থেকে দাদা মহিষাবানি থাকতো কিন্তু ওইখানে কম থাকতো দাদি এইখানে কোনো দিন আসেনি যার কারণে ওইখানেই বেশিরভাগ দাদা থাকছেন এবং ছেলেমেয়ে ওইখানেই মানুষ হচ্ছে ওইখানে তাদের অর্থ সম্পদ বেশি ছিল এখানে দাদার কম ছিল যার কারণে দাদা সেখানেই বেশি হয়েছে সেখানেই পরিচিত বেশি হয়ে গেছে আপনারা আমার মরহম প্রেসিডেন্ট ভাইজি জিয়র রহমান দোয়া রাখবেন এবং তাদের পরিবার সবার যেন আল্লাহ মঙ্গল কামনা করে আমাদের এই মহীষাবান গ্রামে রহমানের দাদা শহীদ কামাল সাহেব এবং জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল বিউলুর সাহেবের কবর আমাদের এই মহিষাবানে আছে এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নানা বাড়ি উপজেলা বাগবাড়িতে এটাই তার গ্রামের বাড়ি শৈশবকাল সেখানে অনেক কাল অতিবাহিত করেছেন তিনি গ্রামের বাড়ি বাগবাড়িতে স্মৃতি হয়ে রয়েছে হলুদ রঙের একটি বাড়ি বাড়িটি দেখার জন্য রয়েছে একজন কেয়ারটেকার তার নানার বাড়ি এখানে শহীদ প্রেসিডেন্ট এ বাংলার রাখাল রাজা জেউ রহমান তার জন্মস্থান এবং তার জন্ম এই ঘরেই জন্ম তার এখন বর্তমানে বলতে যে পরিবারের এখানে কেউ থাকে না ওনার কেয়ারটেকার আছেন এটা এমন একটা স্পর্শকতর জায়গা যে জায়গায় ইচ্ছে করলেও আমরা স্থানীয় নেতাকর্মী হাত দিতে পারি না দেশনায়ক তার তারেক রহমান আছে জীবিত আছে তার পরিকল্পনায় ম্যাডাম আমাদের এখনও জীবিত আছে ইনশাল্লাহ তার পরিকল্পনায় বাগবাড়ি তথা গাবতুলিতে অনেক উন্নয়ন গততে হয়েছে আগামীতে আরও বেশি হবে এই প্রত্যাশাটুকুই আমি করি যার কারণে আমরা নিজেরা হাত দিতে পারছি না রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক গ্রামের বাড়িতে দেখার মতো কিছু নেই আছে শুধু স্থানীয় প্রতিবেশীদের প্রেম ভালোবাসা ও গর্ব সামিউল ইসলাম আনন্দ টিভি Kaptoli Bogura.